বাদ্রি হনুমানজি মন্দিরের সামনে বাদ্রি টার্নিংটার সামনে কালকে রাতে সাতটা সাতটা পনেরো এরকম টাইম হয়েছে কীরকম হয়েছে তো তারা তো শিলচরতে আইতে আসলো বাবা আর ছেলে তো ওই মুহূর্তে রাত্রে তো বোঝা গেছে না কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে খুব সম্ভব হয়তো বড় গাড়ি মারছে তারা বাইকে আইতে দুই জন বাবা ছেলে বাবা বিনয়ভূষণ দত্ত আর ছেলে বিরাজ দত্ত দুইজন মারা গেছে দুজন মারা গেছে মেডিকেল কলেজে বাবা বাবা আজকে সকালবেলা মানে শেষ রাতে মারা গেছে আর ছেলে মারা গেছে কাল রাতে আর আরেকজন আরেকজন বাইকওয়ালা আসলো খুব সম্ভব মনিপুরি লোক তো কালকে হেও মানে মারা গেছে মানে এই অ্যাক্সিডেন্টে টোটাল তিনজন মারা গেছে টোটাল তিনজন মারা গেছে আচ্ছা মানে ছেলে ছেলে কি করতা ছেলে পিডব্লিউডিতে জব করতো মানে থার্ড গ্রেডে নতুন থার্ড গ্রেডে নতুন 6 মাস হইছে না বাবা বাবা এক্স টি গার্ডেন এমপ্লয়ি রিটায়ার্ড পারসন টি গার্ডেনে কালারগন টি গার্ডেনে আরেকজন যেজন মনিপুরি মারা গেছেন তার ব্যাপারে তো জানা নাই শাসনের কাছে তো দাবি বলতে এখন আমরা তো চাইলাম যে এখানে যাতে কালপ্রিট ধরা যায় কিন্তু এখনো কোনো ধরনের ইয়ো করা হইছে না এমনি বাসকান্দি ইনকোয়ারি করা হ্যাঁ ইনকোয়ারি বাসকান্দি লোকাল থানা জানা নিয়েছে তার ইনভেস্টিগেশন করছে এখনো কিছু ধরা পড়ছে না মানে কোন গাড়িয়ে মারছে কি তাই এটা হয় এখন পর্যন্ত কোনো আদেশ পাওয়া গেছে না